বন্ধুরা আপনারা কীভাবে নিজে থেকে ভিভো মোবাইল সফটওয়্যার মারবেন, তো চলো এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো। তো সফটওয়্যার মারার কারণ একটাই হচ্ছে কি, যে মোবাইল যদি খুবই হ্যাং অথবা স্লো কাজ করে বা অনেকগুলো ফাইল টাইল অনেক কিছু জমে যায়, তখন কিন্তু আমরা মোবাইলগুলোতে সফটওয়্যার মারি। সফটওয়্যার মারলে কিন্তু ছবি, ফটো, নাম্বার সব কিন্তু উড়িয়ে যাবে। তো সফটওয়্যার মারার জন্য আমরা সিম্পলি সেটিংসে চলে যাব ভিভো মোবাইলের। তো আমি সেটিংসে চলে যাচ্ছি, উপরে দেখতে পারবো একটা অ্যাকাউন্টস আছে। এই অ্যাকাউন্টসটা কিন্তু আমাদের মনে করে রাখতে হবে, অথবা এটার পাসওয়ার্ডটা আমাদের মনে করে রাখতে হবে, যখন আমরা সুইচ টপটা অন হবে তখন কিন্তু সেখানে দিতে হবে। তো আমরা স্ক্রল করে নিচে আসবো, সিস্টেম সেটিংস পাবো, এখানে ক্লিক করব। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম, এই অপশানে ক্লিক করবেন, এই লোগোটাতে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা অপশান, এখানে দেখতে পারবেন যে ব্যাকআপ অ্যান্ড রেস্টোর, এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কী কী আর কি হবে, ডাটা ব্যাটা সব কিন্তু আপনার সব চলে যাবে, উড়িয়ে যাবে, মানে যতগুলো ডাটা আছে সব আর কি ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা অ্যালাউ দিতে পারেন। তো সিম্পলি আমি এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা আমার আগে থেকে আছে, এখান থেকে আপনারা ব্যাকআপ কী কী রাখতে চান সেগুলো চুজ করে নেবেন। তো আমি সিম্পলি আবারও এখানে যাচ্ছি, যাওয়ার পর আমরা এখানে একটু সব কিছু চেকিং করে নিচ্ছি কী কী প্রবলেম আছে, তারপর নিচে আমরা দেখতে পারবো, সরি এখানে আমরা দেখতে পারবো যে সিস্টেম। এখানে যাওয়ার পর আমরা চলে যাব এই অপশানটা, এখান থেকে আমরা অফ করতে পারি, অফ করলে আমাদের ডাটাগুলো যাবে না। এখন আমরা ব্যাকআপ অ্যান্ড রেস্টোর এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো একটা অপশান, সেটা হচ্ছে কি যে ফটো, ভিডিও অনেক কিছু আছে, মেসেজ, এগুলো কিন্তু আমাদের ডিলিট হয়ে যাবে, অথবা অ্যাপ্লিকেশন, এগুলো সব ডিলিট হয়ে যাবে। তো আমরা কি করব, এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখানে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে আবারও দেখে নিতে পারি কী কী অ্যালাউ দেওয়া আছে, তারপর আমরা এগুলোকে অন করে নিতে পারি। বাট এখানে পারমিশন চাইছে, নেটওয়ার্কের আমাদের প্রবলেম, এই জন্য কিন্তু আমরা এই মোবাইলটাকে সফটওয়্যার মারবো। তো এখন আমরা কি করব, রেস্টোর ক্যাপশন এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো ইরিস, এই অপশানের থেকে ইরিস ডাটা, এখান থেকে সর্বপ্রথম আমরা ডাটাগুলোকে ইরিস মারবো, মানে যেগুলো আমাদের অ্যাকাউন্ট জিমেল টিমেল আছে সব আর কি উড়িয়ে যাবে। তো এখানে আমাদের মোবাইল সেই পাসওয়ার্ডটা চাইবে, মোবাইলের যেটা আমাদের স্ক্রিন লক, সেই পাসওয়ার্ডটা সিম্পলি আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা এই চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আবারও চলে আসবে ইরিস অল ডাটা, সিম্পলি এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের মোবাইলটা সুইচ অফ হয়ে যাবে আর অটোমেটিক কিন্তু অন হয়ে যাবে।